ভ্রমণ যখন শঙ্কর পাল পর্বতে চমকে ওঠাই যে স্বাভাবিক। সুশান্ত চাষ জমি পেরিয়ে একটা ঘরে এক বৃদ্ধা ও এক বৃদ্ধ, তাও যেন মরণাপন্ন অবস্থা। হাড় ছিড়ছিড়ে শরীরে শুধুই শারীরিক ভাষায় বোঝাতে চাইল একটু ভরসা। সুশান্ত ভেবেই পাচ্ছে না কি করবে। হগত্যা ঘরের মধ্যে প্রবেশ করতে হলো, বাইরে যে বজ্রপাতের ঘন ঘটা। উত্তেজনার বসে ফোন দেখার সময় হয়নি, হগত্যা একটু হাতে নিতেই হলো। ফোনের স্ক্রিনে তখন দেখাচ্ছে ধানবাদ থেকে 20টি মিস কল। ধরবে কি ধরবে না, হঠাৎ ভাবনার মধ্যেই তাল কাটল। একটা গামছা নিয়ে বৃদ্ধা দাঁড়িয়ে আছে, বলে উঠল, ভিজে গেছো মুছে নাও, যেন কিছুটা আদেশপূর্বক। ফোনটা টেবিলে রেখে সুশান্ত নিজেকে মুছে নিচ্ছিল আর ফাঁকতালে ঘরের পরিদর্শন চোখের পলকে। এক অজানা আতঙ্ক আস্তে আস্তে ভিড় করছে। ধানবাদ কি পৌঁছানো যাবে আজ, নাকি আরো কিছু দুর্যোগ অপেক্ষা করছে ভ্রমণ পথে? না, ফোন করতেই হবে বলে ফোন করতে গিয়ে যেন হতবাক। হে কি, টাওয়ার শূন্য! তাহলে 20টি মিস কল এলো কি করে, সব যেন গুলিয়ে যাচ্ছে। যাই হোক, বৃদ্ধ এর কাছে পৌঁছানোর আগেই হাতের কাছে গরম চা। মনে হলো বাড়িতে বিদ্যুৎ বেশ কয়েক বছর নেই, তাহলে এনারা কিভাবে আছে। একটা মোমবাতির আলোতেই বৃদ্ধের চোখগুলো জলজলে, যেন এক নতুন আবিষ্কার করে ফেলেছে। সুশান্ত ভাবছে, এবার কি সত্যি তাহলে সামনে বিপদ? গাড়ির কাছে ফিরতে হবে, উঠতে যাবে, কিন্তু প্রবল বজ্রপাতে মোমবাতির আলো নিভে গেল। ঘরের মধ্যেই এক চরম নিস্তব্ধতা, শুধুই বৃদ্ধর হাঁপানির আওয়াজ ছাড়া কি সব কিছুই যেন থমকে। সুশান্ত ভাবল, এতদিন যে বইগুলো পড়ে এসেছে থ্রিলার হরর, তাহলে সে কি নিজে সেই অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে? না, মাথা কাজ করছে না, বাধ্য হয়ে সিগারেট ধরাতে গিয়ে বাধা পেল। বেশ শক্ত হাতে বৃদ্ধ সেগুলো মুছড়ে ফেলে দিয়েছে। বলতে লাগলো, ছেলে মার্কিন দেশে কবে ফিরবে জানে না, তার অপেক্ষাতেই বেঁচে থাকা এই ছোট্ট ঘরে। বৃদ্ধার কথায় মাঝেই মনে হচ্ছে ঝিঝি পোকার ডাক যেন আরেকটু বাড়লো। ঘড়ির দিকে চোখ মেলতে সন্ধে 7টা। ফোন করার বৃথা চেষ্টা, প্রায় খান 50 প্রচেষ্টার পর হাল ছেড়ে দিল সুশান্ত। মোমবাতির আলোকে বৃদ্ধাকে বোঝার চেষ্টা করল সুশান্ত, না এ যেন অন্ধকারের মধ্যে হাতড়ানোর মতো। বৃদ্ধার এবার অনুনয়ের সুরে, বাবা, এনাকে হাসপাতালে পাঠানোর চেষ্টা যদি করা যায় তাহলে হয়তো আর কিছুদিন বেঁচে থাকবে। কলকাতার ঝাঁ চকচকে হাসপাতালে ক্যাশলেস মেডিক্লেমে চিকিৎসা পরিষেবা পাওয়া সুশান্ত গ্রামের চিকিৎসা যন্ত্রণার কথা জানবে কি করে? এদিকে গোটা রাতের কথা ভাবলেই বেশ আতঙ্কে সুশান্ত। আস্তে আস্তে ভয় যেন চেপে বসছে। গাড়ির কাছে যাওয়ার চেষ্টার মধ্যেই সুশান্ত দেখল গাড়ি বহু দূরে। নিজেকে বিশ্বাস করতে পারছিল না, ঝড় থেকে বাঁচতে এত দূর দৌড়ে এসেছে। যদিও এই দৌড় যদি কলেজে হতো তাহলে তো কথাই ছিল না, একদা কলেজের চ্যাম্পিয়নের। যাই হোক, রাতে যে সুখকর হচ্ছে না তা বলাই বাহুল্য। অগত্যা সুশান্ত হাত বাড়ালো বৃদ্ধার দিকে,
কিন্তু থমকে গেল। কি দেখলো সুশান্ত? জানতে হলে পরবর্তী অধ্যায়।